আসসালামু আলাইকুম, আমি নাহিদুল ইসলাম সাহেল। এখন আমি কুদ ফোর্সেস লাউন 701 ডিভিশন 3 এর নম্বর কোয়েশ্চন স্টেইন টেবিল নিয়ে আলোচনা করব। যে কোয়েশ্চনটি বলছে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেই ম্যাট্রিক্সটা লো বরাবর ইনক্রিজিং থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এভাবে ইনক্রিজিং থাকবে। আর যদি আমাদেরকে আরও একটা ম্যাট্রিক্স দেওয়া, একটা ম্যাট্রিক্স ইমেজিং করতে হবে যেটা কলাম বরাবর ইনক্রিজিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইভাবে। এবং আমাদেরকে বলতে হবে যদি এগুলো বরাবর ইনক্রিজিং ম্যাট্রিক্সের যে কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাটি কলাম বরাবর ইনক্রিজিং হলে কততম পজিশনে ছিল। এখানে দেখি যদি 11 9 নম্বর পজিশনে ছিল, আমরা 3 নম্বর এক্সাম্পলটা এখানে ব্যবহার করছি, 3 5 11 3 5 11, 11 নম্বরটা 9 নম্বর পজিশনে আসছে। মানে দেখা যাচ্ছে 11 নম্বর 9 নম্বর পজিশন, 11 নম্বর সংখ্যাটি 9 নম্বর পজিশনে আসছে। এখন আমাদেরকে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লো সংখ্যা, লো সংখ্যা লো 3, যেটা হচ্ছে পূর্ণাঙ্ক সংখ্যা কলাম 5। আর আমাদের বলতে হবে তিন নম্বর যে সংখ্যা x দেওয়া থাকবে সেইটা কত নম্বর অবস্থানে থাকবে যদি এটা কলাম বরাবর ইনক্রিজিং হয়, এটা লো বরাবর ইনক্রিজিং থেকে নেওয়া হয়েছে ওই সংখ্যাতে। এখন কলাম বরাবর ইনক্রিজিং হলে কত নম্বর অবস্থানে থাকবে, আমরা এটা খুব ইজিলি বের করতে পারি। ফার্স্টে আমরা যদি দেখতে চাই, দেখি এটা প্রত্যেকবার 3 গোল করে বাড়ছে, 1 2, এটা প্রত্যেকবার 3 গোল করে বাড়ছে, 3 গোল, অথবা এটাও বলতে পারি আমরা এটা প্রত্যেকবার লো লো লোয়ের পজিশন অনুযায়ী বাড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাই 11কে কোথায় গিয়ে পৌঁছাইছে সেটা বুঝতে হলে আমরাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 11কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে বুঝতে পারবো 11 বর্তমানে কোন অবস্থানে আসছে, মানে 11 বর্তমানে কত নম্বর কলামে আছে। 11 কলামটা বের করতে হলে আমরা 3 দিয়ে ভাগ দিব, কিন্তু যদি এটাকে আমরা 0 বেস বানাতে চাই, তাই আমরা প্রথমে 11কে 1 দ্বারা মাইনাস করলাম, দেন 3 দিয়ে ভাগ দিলাম, 11কে 1 দিয়ে মাইনাস করে 3 দিয়ে ভাগ দিলে আসলো 3। তাইলে আমরা দেখি এটা কি সত্যি 3 নম্বর কলামে আছে কিনা, 0 1 এটা 0 এটা 1 এটা 2 এটা 3, তাহলে এটা 3 নম্বর কলামে আছে। এটা ল বের করতে হবে, ল মানে হচ্ছে যে বাক্সেস, এটার বাক্সেস কত নম্বর অবস্থানে, এটার বাক্সেস যত আসবে তত হচ্ছে ল, আগের মতো 11 মাইনাস 10% 3। এখন বাক্সেস যেহেতু 3 গোল করে এটা ভালছে, তাইলে এখানে বাক্সেস যত হবে তত নম্বর লোতে এটা বর্তমানে পৌঁছাইছে, তাহলে এটা বাক্সেস 1 আসছে, তাহলে 1 নম্বর লোতে পৌঁছাইছে। এখন আমরা যদি 3 3 আর 1, এটা বর্তমান পজিশন, 3টা কলাম, আর 1 নম্বর লো 3 নম্বর কারা 0 1 1 নম্বর লো, এটা হচ্ছে 1 নম্বর লো, এটা 3 নম্বর, 0 1 2 3 3 নম্বর পজিশনে 11 আছে। এখন এটাকে এটার পজিশন এইটার অনুযায়ী বের করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা দেখি প্রত্যেকবার এটা 5 গোল মুভ করছে, মানে কলাম সংখ্যক বার মুভ করছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, এবার কলাম সংখ্যক বার মুভ করছে। তাই ফার্স্টে 5 ইন্টু লোকে গুণ দিয়ে দিব কয়টা লো এটা ক্রস করছে, 5 বলতে বুঝাইছে হচ্ছে প্রথমে এখানে আমরা এটা আমরা এখানে যেটা করবো কলাম ইন্টু বর্তমানে এখানে কলাম আছে 5টা, 5 ইন্টু, যেহেতু আমরা 1 গোল একটা লো আসছে, একটা লো পুরো শেষ করে আসছে, তাই 1 দিয়ে গুণ দিলাম, 5 ইন্টু 1, 5 ইন্টু লো, 5 বলতে এখানে এটার মুথ যেটা কলাম আছে ওইটা বুঝাইছে, এইটাকে বুঝাইছে, তারপরে দেন প্লাস কলাম সংখ্যা 3, যেহেতু কলাম সংখ্যাটা 0 পেজ তোলা হয়েছিল, তারপরে এর সাথে 1 আরও 1 যোগ করে দেওয়া হবে, 5 ইন্টু 1 5 3 ইন্টু 1 4 3 প্লাস 1 4 9, আনসার আসছে 9। এটা আর একটু সহজভাবে বুঝতে চাই যে প্রত্যেকবার এটা 5 গোল করে ক্রস করছে, এখন আমাকে দেখতে হবে কয়টা ধাপ
ক্রস করছে, এখানে একটা ধাপ ক্রস করছে অলরেডি। আমরা যে লো সংখ্যা দেখি, লো সংখ্যা হচ্ছে এক, মানে একটা ধাপ ক্রস করছে, প্রত্যেকবার পাঁচ তা করে সংখ্যা করে একটা ধাপ ক্রস করছে, মানে 5×1 পাঁচ। আর এখন কলাম সংখ্যা বের সহজে 5 গোল ধাপ কলাম সংখ্যা বের করতে হলে কলাম সংখ্যা যোগ দিয়ে দিলাম, আর সেটিতে 0 পেয়েছে, 1 যোগ করলাম। আর তাহলে 5×1 পাঁচ, 3 আর 1 4 9, তাই আনসার আছে 9। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।